Hello, Assalamu Alaikum. আমি সৈয়দ কামাল জওয়ান রিপন গতপূর্বে আমরা আমাদের যে প্রজেক্টটা সেই প্রজেক্টের পুরো অংশটা করেছিলাম আজকে আমরা করব হলো অথেন্টিকেশন আমি আমার প্রজেক্টে যদি যাই এখানে যদি আমি যদি সাইন ইন এ ক্লিক করি ক্লিক করলে এখানে দুটো অপশন আছে একটা সাইন ইন গুগল একটা সাইন ইন উইথ ফেসবুক তাহলে আমি যদি সাইন ইন গুগলে যদি ক্লিক করি ক্লিক করার পরে আমার ইউজার নেম সহ আর ইউজার নেম দেখাচ্ছে তা আমি আমার ইউজার নেমে ক্লিক করছি তাহলে সে আমার ইনফরমেশন নিয়ে সে লগ ইন করবে লগ ইন করে এই যে আমার নামটা দেখাচ্ছে হ্যাঁ হ্যালো সৈয়দ কামরুজ্জামান তারপরে একটা বাটন আসছে লগ আউট এখন যদি আমি লগ আউটে ক্লিক করি তাহলে আমি লগ আউট হয়ে যাব আমি লগ আউটে যদি ক্লিক করি আর নামটা আমার দেখাবে না লগ আউট ক্লিক করলাম এখন আমার দেখাচ্ছে কি সাইন ইন তা আজকে আমরা এই অথেন্টিকেশনটা করব এই অথেন্টিকেশনটা করার জন্য আমরা যেটা ইউজ করবো সেটা হলো কি নেক্সট অথ নেক্সট অথ টার্ম আপনি যদি গুগলে সার্চ দেন পেয়ে যাবেন এখানে তো ডকুমেন্টেশন দেওয়া আছে কি করতে হবে ফার্স্টে আমরা করবো কি নেক্সট অথটা ইনস্টল করবো সেক্ষেত্রে আমি নেক্সট অথটা কপি করি কপি করে আমি আমার ইউটিউবে যাই ইউটিউবে গিয়ে আমি টার্মিনালটা চালু করি চালু করে npm i তারপরে নেক্সট অথ দিয়ে ইন্টার দিলাম চেঞ্জটা হোক এখানে যেটা করবো নেক্সট অথের ক্ষেত্রে এখানে উপর দিকে দেওয়া আছে যে আপনি কী করবেন ফার্স্টে এই যে নামটা দিচ্ছেন না থার্ড ব্র্যাকেটে ট্রিপল ডট তারপরে নেক্সট অথ ডট জেএস এই নামে ফাইলটা করতে হবে কোথায় করতে হবে আমার পেজে যে এই পেজে ফোল্ডার আছে ফোল্ডার মধ্যে একটা ফোল্ডার করতে হবে অথ তো আমি আগে এই ফোল্ডারটা করি অথ ফোল্ডারটা আমি ইয়েতে যাই আমার টুইটারে এখানে যে আমি এই যে পেজের মধ্যে এপিআই ফোল্ডার হ্যাঁ এপিআই ফোল্ডারের মধ্যে আমি একটা ফোল্ডার তৈরি করবো এই ফোল্ডার নাম দেবো কি অথ এই অথের মধ্যে কি আমি এই ফাইলের নামটা দিই কন্ট্রোল কপি করলাম কপি করে এই ফাইলে নামটা দিই নিউ ফোল্ডার পেস্ট করে দিলাম এটা হয়ে গেল এখন আমি জাস্ট করবো কি এই যে এই কমান্ড আছে না এই কোডটা কপি করবো কপি করে এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পরে আমাদের কিছু কাজ বাকি আছে এখনও আচ্ছা কাজটা কি বাকি আছে আমাদের সেটা কি যে আমার আমার এখানে কি প্রোভাইডার হিসেবে কি আছে গিটহাব প্রোভাইডার হ্যাঁ গিটহাব প্রোভাইডারটা তো আমি ইউজ করবো না আমরা ইউজ করবো হলো গুগল গুগলের ক্ষেত্রে আমি যেটা করতে পারি এখানে প্রোভাইডার দিয়েছে তো আমি লিখি লিখো গুগল প্রোভাইডার জি ডাব্লু জি এল গুগল পিআরও ভিআই ডিইআর গুগল প্রোভাইডার হ্যাঁ আর এখানে কী করবো গিটহাব বাদ দিয়ে আমার এখানে গুগল দিয়েই আছে জি ডাব্লু এইচ গুগল যেটা আমি অথ নেক্সট অথ ইনস্টল করেছি সে আমাকে দেখিয়ে দিচ্ছে হ্যাঁ এই জিনিসটা আমি কপি করবো গুগল প্রোভাইডার এটা জাস্ট এখানে পেস্ট করে দেবো আর এখানে কী লিখবো আমি এখানে লিখবো গুগল আইডি এখানে ইয়ে আছে গিটহাব আইডি আছে গুগল আইডি দেবো আর দেবো কি গুগল সিক্রেট এটা হয়ে গেল এখন আমি যেটা করবো একটা ইনভি ফাইল তৈরি করবো হ্যাঁ ইনভি ফাইলটা তৈরি করি ডট ইএনভি ডট এলও সি এল লোকালে রাখলাম এটা এক্ষেত্রে আমি যেটা করবো এটা নিলাম এটা কী হবে অথেন্টিকেশন হ্যাঁ হ্যাশ এ ইউ টি এস ইএন টি আই সি এ টি আই এন টি আই আচ্ছা অথেন্টিকেশন অথেন্টিকেশন কি গুগল আইডি রাখবো গুগল আইডি কী রাখবো এটা আমি পরে দেখাবো এখানে এক্স এক্স রাখি এরপর একটা কী রাখবো গুগল সিক্রেট এগুলো আমি কোথায় পাবো একটু পরে দেখাচ্ছি আমি হ্যাঁ এখন ইএনবি ফাইলে আমি যেটা করেছি কি আমি সিক্রেট কি দিব পরে এখন আমি কী করবো আমি যাবো হলো ইয়াতে আমার ব্রাউজারে যাই ব্রাউজারে যেয়ে আমি ফায়ারবেস কনসোলে গেলাম ফায়ারবেস কনসোলে আপনি যদি আপনি লগ মানে জাস্ট ঢুকবেন ফায়ারবেস কী করবেন এই যে এফআইআরই ফায়ার হয়ে গেলাম এফআই আর ফায়ারবেস গুগল ডট কম এখানে যাবেন যে এই গেট স্টারে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি করবেন কি অ্যাড প্রজেক্টে ক্লিক করবেন হ্যাঁ অ্যাড প্রজেক্টে ক্লিক করার পরে আপনার প্রজেক্টের নাম দিবেন প্রজেক্টের নাম আমাদের প্রজেক্টের নাম দেবো কি অ্যামাজন প্রজেক্ট হ্যাঁ ই ইএম এ যেটা অ্যামাজন পিআরও জে ই সিটি প্রজেক্ট আচ্ছা এরকম একটা প্রজেক্ট তৈরি করলাম যেটা কন্টিনিউ ক্লিক করলাম আমরা আর এনেবল গুগল অ্যানালিটিকটা অফ করে দিলাম অফ করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলাম হ্যাঁ এখন একটু সময় লাগবে এই প্রজেক্টটা পুরোপুরি তৈরি হতে এটা হওয়ার পরে আমরা করবো কি গুগলের অথেন্টিকেশনটা ওইটা অ্যাক্টিভ করবো তারপরে আমরা ধাপে ধাপে কাজগুলি করবো এটা হোক তারপরে আমি বলছি কী করতে হবে দেখো আমাদের যাই হোক আমাদের অ্যাপটা হয়ে গেছে এখন আমি কন্টিনিউ ক্লিক করবো কন্টিনিউ ক্লিক করার পরে আমি এই যে এখানে দেখছেন একটা চিহ্ন আছে সেটিং চিহ্ন এখানে ক্লিক করে প্রজেক্ট সেটিং ক্লিক করবো হ্যাঁ প্রজেক্ট সেটিং ক্লিক করার পরে নতুন একটা পেজ আসবে এখানে আপনি নিচের দিকে নামবেন নামার পরে আপনি এই যে এখানে যে প্রজেক্ট চিহ্নটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি নামটা দিবেন প্রজেক্টের আমাদের দেব কি অ্যামাজন প্রজেক্ট হ্যাঁ এ এম এ জেড ওয়ান অ্যামাজন পিআরও জে ই সিট প্রজেক্ট আর আমাদের হোস্টিং রাখার দরকার নেই
এই স্ট্যাপ ক্লিক করব হ্যাঁ এই স্টেপটা হয়ে যাক তারপরে পরে ধাপে আমি বলছি কি করতে হবে এই স্ট্যাপ আমার হ্যাঁ আমাদের প্রায় হয়ে গেছে স্ট্যাপ আমাদের করতে হবে কি যে এই ফায়ারবেসটা আছে না এটা ইনস্টল করতে হবে আমি ব্রাউজারে যাই ব্রাউজারে গিয়ে ফায়ারবেসটা ইনস্টল করি হ্যাঁ ইনস্টল করার পরে আর আমি করব এই লাইনটা কপি করি এই লাইনটা কপি করার পরে আমি কি করব আমার ব্রাউজারে যাব ব্রাউজারে গিয়ে একটা নতুন ফাইল তৈরি করব ফাইলের নাম দেব কি firebase.js firebase.js এটা পেস্ট করে দিলাম এখানে জাস্ট আমি কিছু কারেকশন করব কারেকশনটা বলতে কি আমি আপনাকে দেখাচ্ছি আমি এই লাইনটা লিখব না এখানে করব কি ইম্পোর্ট firebase from firebase নিলাম আর কনফিগে যা আছে তাই থাকুক আমি পরে ধাপে যাই এটা আমার দরকার নেই ইনিশিয়ালাইজেশন ফেলে দিই এখানে আমি করবো কি কনস্ট অ্যাপ ইকুয়াল নট ইকুয়াল যদি ফায়ারবেস অ্যাপস এস অ্যাপস ডট লেন্থ এল ইএন জি কেস লেন্থ যদি থাকে তাহলে কি করবো আমি যদি লেন্থ না থাকে তাহলে করবো কি কনফিগ করো তুমি এফআইআর ফায়ারবেস ডট ইনিশিয়ালাইজ অ্যাপ তারপরে কি দেবো এই যে আমি এইটা যে করেছিলাম না কনফ্লিক্টটা এটা দিয়ে দিব তারপরে তারপরে ফায়ারবেস ডট অ্যাপ এটা ওকে এটা হয়ে গেল তারপরে আমি করবো কি কনস্ট ডিবি কল করব ডিবি ইকুয়াল অ্যাপ অ্যাপ হবে হ্যাঁ অ্যাপ ডট ফায়ারবেস ফায়ার স্টোর এফ আই আর ফায়ার এস টিউ ও আর ফায়ার স্টোর কল ফাংশনটা কল করলাম এটা হয়ে গেল আর আমি এটা এক্সপোর্ট ডিফল্ট করে দেব এক্সপোর্ট ডিফল্ট ডিই এফ ডিফল্ট ডিবি সরি ডিবি মোটামুটি আমার এটা কাজ শেষ তাহলে আমি ফায়ারবেসের সাথে আমার কানেকশন করার জন্য আমার প্রজেক্টে এই কোডটা লিখলাম এটা হয়ে গেল এরপর আমি করবো কি এই নেক্সট জেস এটা তো করেছি এটা করা শেষ এখানে বসিয়েছি এটা শেষ এটা শেষ এখন আমি করবো আমার যে নেক্সট অর্থটা সে তো সেশন হিসাবে জিনিসটা ধরবে তাহলে যাতে আমি সব জায়গা থেকে ধরতে পারি এই জন্য আমি করবো কি আমার এই যে রুট ফোল্ডার যেটা আছে না রুট ফাইল যেটা এই যে এটা আনলাইন ডট অ্যাপ এখানে আমি কী করবো এখানে আমি দেখিয়ে দিব যে এই নেক্সটতে যত সেশন ফাইলগুলি আছে সেগুলো সে রিড করতে পারে সেক্ষেত্রে আমি যেটা করবো একটা নতুন একটা লাইন নিয়ে ইম্পোর্ট ইম্পোর্ট করে দেব কোথেকে চেক করবো অ্যাফারম ফ্রম অ্যানি এক্সট নেক্সট অথ স্ল্যাশ রিয়াক্ট এখানে নিলাম আর এখানে আমি কী দিব সেশন প্রোভাইডার এস ই সেশন প্রোভাইডারটা নিলাম এটা নেওয়ার পরে কপি করে আমি এই লাইনটা সেশন প্রোভাইডারটা আচ্ছা এই প্রপসের ক্ষেত্রে আমি যেটা করবো কি যেহেতু আমি সেশন প্রোভাইডার নিব এখানে আমি কিছু পাস করে দিই হ্যাঁ পাস করবো কি সেশন এস ই ডাবল এস আই ওয়ান সেশন আর পাস করবো কি ডট 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 পেস প্রপস পিএজি পেস প্রপ তারপরে আমি এই যে এইটা আছে না এখানে আমি যেটা পরে দিতেছি আমি রিটার্নে আমি একটা ফার্স্ট ব্রেকেট নেব ফার্স্ট ব্রেকেট নিয়ে সেশনটা ওই যে সেশন প্রোভাইডারটা বসাই ক্লোজ করি দুইটা ইয়ে আসলো এখন আমি এই জিনিসটা কাট করি কাট করে এখানে পেস্ট করে দিই আমার কোনো ইরর আসছে নাকি দেখি আমার পেজে পেজটাতে একটু রিফ্রেশ করি আমার রিফ্রেশ করলে হবে না আমার ইয়ে করতে হবে কি বলে সার্ভারটা হচ্ছে বন্ধ করে চালু করতে হবে আমি ইএনভি ফাইল তো নিয়েছি কন্ট্রোল ওয়াই দিয়ে দিলাম চালু হোক অনেক সময় এগুলি কনফিগারেশন ফাইল তো আপনার কিছু না কিছু ইরর থাকি তা আমি ইরোরটাকে দেখে তারপরে পরবর্তী ধাপে যাই হ্যাঁ আচ্ছা রিফ্রেশ করার পরও ইরোর দেখা যাচ্ছে না তাহলে সব ঠিক আছে তাহলে আমি কী করলাম আমার অ্যাপের ভিতরে যাতে আমি নেক্সট জেস সেশন ফাইল যদি পাই এই হিসেবে এটা ধরে রাখলাম হ্যাঁ এখন আমি আমার করবো কি হেডারে যাই এনে ইন্ডেক্সের হেডার ফাইলে যাই হেডার ফাইলে আমি কী করবো আমি আমার ইয়েটা ইম্পোর্ট করবো নেক্সট জেসে যে লগ ইন সেশন লগ আউট এই ফাইলগুলো আমি ইম্পোর্ট করবো সেক্ষেত্রে আমি কোথায় যাবো নিচে আমি একটা লাইন লিখি ইম্পোর্ট ফ্রম অ্যানি এক্সট নেক্সট অথ স্ল্যাশ রিয়্যাক্ট ওকে এখানে আমি কী নিব
sign in, si sign in, sign out, আর কি নেব ইউজ সেশন। ওকে ইউজ সেশনটা আমি নেই, কপি করি, কপি করে এখানে পয়লারে আসি, করব সেন্স টু কনস ডাটা দিই ইকুয়াল টু ইউজ সেশন ফাংশনটা কল করি। আর আমি সাইন ইনটারে কপি করে আমি করব এখানে, আমি কি হেডারে গেছি? হ্যাঁ আচ্ছা, হেডারের ফাইলটা হ্যাঁ এখানে আমি কেতাদি কম কেন, এই যে এদিকে, হ্যাঁ এখানে আমি করবো এই সাইন ইন যেখানে আছে না এই ডিপটা সাইন এই ডিপে আমি করবো কি একটা কন্ট্রোল ফাংশন করবো। আমি কন্ট্রোল ফাংশনটা করি অন ক্লিক অন সি এল আই অন ক্লিক জাস্ট সাইন ইনটা বসিয়ে দেবো। আমি একটু টেস্ট করি কি হচ্ছে, আমার ব্রাউজারে যাই, এটা আমার পোর্ট রান হচ্ছে 3001-এ, হ্যাঁ আর এটা আছে 3000-এ। তাহলে আমি আমার 3000 পোর্টটা অফ করে দিই, কারণ তাহলে সে করবে কি আমার উপরটা রান করবে। কন্ট্রোল সি দিয়ে আমি 3000 পোর্ট অফ করে দিলাম, আমার রান আছে কিন্তু এখন 3001। আমি একটু রিফ্রেশ করি, আমি সাইন যদি ক্লিক করি এখানে কার্সার, এখানে জাস্ট করবো কার্সার পয়েন্টে দিয়ে দিব সাইন ইন, তো এই যে ক্লাস নেম সিও কার্সার পয়েন্টে, তাহলে দেখতে হাত মনে হবে যে এখানে ক্লিক করা যায়, এই যে এখানে হাত আসছে, হ্যাঁ আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এটা আসলো। এখন আমি যদি ক্লিক করি সাইন ইন উইথ গুগল, একটা ইরো দেখাবে, সে সাইন ইন করবে না। দেখুন তা ইরো বলতে কি, এই রোডটা দেখাচ্ছে কিসের জন্যে, সে আমি এই দেখুন আমি যদি আবার যাই সিজন ওয়ান পটে, এখানে গেলাম যে আবার যদি সাইন ইন ক্লিক করি, ক্লিক করলাম আমার এটা আসলো সাইন ইন উইথ গুগল, এখানে ক্লিক করলাম সে কিন্তু পেজে যাবে না, কারণটা আমি বলছি একটু পারি, দেখছেন সে কিন্তু 3000 পরে চলে গেছে। তাহলে আমার কি করতে হবে, আমার আবার ইউটিউবে যাই, ইউটিউবে যে ইনবি ফাইল যে ফাইলটা আছে না, এখানে আমি এই লাইনটা লিখে দিব, আমার যে নেক্সট যে অটটা ওটা লিখে দিব, নেক্সট অট আমার কোন ইউআরএলে যাবে, আমার যাবে হলো 3001-এ। তাহলে কী লিখলাম, নেক্সট অট ইউআরএল স্যার ইকুয়াল টু স্ল্যাশ লোকাল হোস্ট 3001, এটাতে চলে যাবে। তাহলে আমি একটুখানি আমার টার্মিনালটা বন্ধ করে আবার চালু করি, চালু করছি, চালু হয়েছে 3001-এ চালু হয়েছে এটা। আমি ধর ব্রাউজারে যাই, এখানে যে যদি আমি 3001 দিই তাহলে আমার পোর্ট চালু হয়ে যাবে, আমার ব্রাউজারটা চালু হয়ে গেল। এখন যদি সাইন ইনে ক্লিক করি তাহলে সাইন উইথ গুগল বাটনটা আসবে, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে সে কিন্তু আরেকটা ইরর দেখাচ্ছে, কারণটা কি দেখছেন, দ্য অথ ক্লায়েন্ট ওয়াজ নট ফাউন্ড, কারণ লিখে আমি তো আমার অথ ক্লায়েন্টে কোনো ইনফরমেশন দিইনি, কোথায় দিইনি, আমি যদি আমার ইউটিউবে যাই এখানে দেখবেন যে গুগল আইডি আর গুগল সিক্রেট কিন্তু অ্যাক্সেস দেওয়া আছে, এগুলো কিন্তু আমার দেওয়া লাগবে। তাহলে আমি কোথা থেকে পাবো, আমি এখানে যাব, এই যে আমরা যে একটা প্রজেক্ট করেছিলাম না, এই যে ফাইভ এস এর, এখানে যাবো আমার কন্ট্রোল টু কনসোলে ক্লিক করলাম, যাক এই এখানে এই পেজে আসার পরে আমি করবো কি, এই যে দেখবেন কি অথেন্টিকেশন একটা মেনু আছে, হ্যাঁ অথেন্টিকেশন মেনুতে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি করবেন কি গেট স্টেটে ক্লিক করবেন, গেট স্টেটে ক্লিক করার পরে সে একটা অনেকগুলো অপশন দেখাবে, হ্যাঁ আপনি কী কী অথেন্টিকেশন করতে চান। তা আমরা করবো কি গুগল অথেন্টিকেশন করবো, তা ইমেল করে দিই, ইমেল করার পরে আপনার যে কোন ইমেলে ইমেল করবে এটা দেখিয়ে দেবেন, আমি আমার ইমেলটা দিলাম, দিয়ে সেভ দিলাম, আইটু কাজ ব্যাকে আছে, সেভ দেওয়ার পরে এটা সেভ হওয়ার পরে সে কিন্তু দুটা ডাটা প্রোভাইড করবে, একটা গুগল সিক্রেট আইডি আর একটা আপনার কনফিগারেশন আইডি। হ্যাঁ তাহলে আমি যদি এখানে যদি ক্লিক করি, ক্লিক করে এই যে আরটি নিচে দিকে আমি এই যে ওয়েব এসডিকে কনফিগারেশন, এখানে যদি ক্লিক করি আমি এই ক্লায়েন্ট আইডিটা কপি করলাম, কপি করে আমার ব্রাউজারে যাই, ব্রাউজারে যেয়ে এই যে গুগল আইডি আছে না এটা ফেলে দিয়ে এখানে পেস্ট করে দিলাম। আপনি আবার ব্রাউজারে যাই, ব্রাউজারে যেয়ে এই ওয়েব ক্লায়েন্ট সিক্রেট এটা কপি করলাম, কপি করে আমি এই যে সিক্রেট আছে না এখানে ফেলে দিয়ে এখানে পেস্ট করলাম। হ্যাঁ মোটামুটি আমার কাজ শেষ, এখন কন্ট্রোল এস দিলাম, কন্ট্রোল এস দিয়ে আমি আবার করবো কি আমার সার্ভারটা আবার চালু করবো। হ্যাঁ তার আগে আমি ব্রাউজারে যাই, এটা এটা নিয়ে নিলাম, সেভ দিই, এখন আমি এই যে আমার ইয়েতে যাব, ব্রাউজারে যে আমি পিসি যে 3001-এ যোগ করি, আচ্ছা আমি আমার টার্মিনালটা আবার বন্ধ করি, কারণ আমি ইনবি ফাইল যেহেতু কাজ করেছি, ইনবি ফাইলে কাজ যখনই কোনো কাজ করবেন তখন কিন্তু রেজিস্টার না দিলে শেয়ার ঠিকমতো ইনফরমেশন শো করে না। হ্যাঁ
তাহলে আমি এটা কন্ট্রোল সি দিয়ে ওই দিয়ে বেরিয়ে গেলাম। তাহলে আমরা সার্ভারটা বন্ধ করে আবার চালু করছি, এনপিএন রান ডিপ দিলাম, একটু পরে চালু হবে। আচ্ছা চালু হচ্ছে, এখন যদি আবার রেজিস্টার দিই আমি এটি চালু হয়ে যাবে। হ্যাঁ চালু হয়েছে, এখন আমি আবার সাইন ইন ক্লিক করলাম। হ্যাঁ সাইন ইন ক্লিক করার পরে আবার সাইন ইন উইথ গুগল ক্লিক করলাম, এই যে এখন আর একটা ইরো দেখাচ্ছে। এরোটা কি অথরাইজেশন ইরো, এটা হলো 4000। হ্যাঁ রিডাইরেক্ট করার জন্য, যদি রিডাইরেক্ট করার ক্ষেত্রে সে বলছে কি আমার একটা কল ব্যাক ফাংশন দিয়েছে। এটা কি করব আমি, আমি যদি লার্ন মনে যদি ক্লিক করি আমি কোথায় যাব, আচ্ছা এখানে যাওয়ার দরকার, আমি করব কি আমার ওই যে কনসোল ডট ডেভেলপ ডট গুগল এটাতে যাবো। আমি কীভাবে যাবো, এখানে জাস্ট গুগল সার্চ করবেন কি সিএন কন এসও এল কনসোল কনসোল ডট গুগল ডট ডেভেলপ, এখানে ক্লিক করবেন। হ্যাঁ এখানে ক্লিক করলে আপনি এই প্রথমটাতেই ঢুকে যাবেন, ঢুকে যাওয়ার পরে এই যে গেল এই যে দেখছেন ক্রিডেনশিয়াল, এখানে ক্লিক করবেন। সরি আমার লাইব্রেরি ক্লিক হয়ে গেছে, এসে যাই। তাহলে আমরা কোথায় ক্লিক করবো, ক্রিডেনশিয়াল ক্লিক করবো। হ্যাঁ ক্রিডেনশিয়াল ক্লিক করার পরে আমি করবো এই উপরে দেখেছেন ক্রিয়েট ক্রিডেনশিয়াল, এখানে ক্লিক করবো। আমরা কী করবো, অথ ক্লায়েন্ট আইডি করবো। হ্যাঁ এটা করলাম, করার পরে আমি আমার একটা এই অ্যাপ্লিকেশন কী করবো, ওয়েব অ্যাপ্লিকেশন করবো এটা। হ্যাঁ এটা নাম দিলাম, আর এটা নাম দেবো কি অ্যামাজন AMAZ1 অ্যামাজন অ্যামাজন প্রজেক্ট। হ্যাঁ PROJECT প্রজেক্ট। তার একটা ইউআরএল দেবো কি, আমরা কিন্তু 3001 ইউআরএল কাজ করছি। হ্যাঁ আমি যদি একটু পিছিয়ে যাই, এই আমাদের 3001। হ্যাঁ এটা খেয়াল রাখতে হবে, আপনি যে আপনার যেটা সার্ভার যে ইউআরএলটা দেখায়, আপনি যদি 3000 ইউআরএল যদি রান করে তাহলে আপনি 3000 ইউআরএল রান করবেন। আমি যেহেতু দুইটা ইউআরএল রান করছি, যেমন এখানে রান করছি কি যেটা আমার প্রজেক্ট যেটাতে আমি দেখে দেখে করবো, এটা 3001। হ্যাঁ 3000 ইউআরএল রান করছে, আর আমরা যেটা করছি সেই ইউআরএলটা হলো কি 3001 লোকাল হোস্ট। হ্যাঁ এটা কপি করলাম, কপি করে আমি আবার গুগল ক্লাউড এইটাতে গেলাম, গুগল কনসোল ডট ক্লাউড ডট গুগলে এখানে যে আমি ইউআরএলটা বসিয়ে দিলাম। হ্যাঁ এটা বসানোর পরে আপনি দেখছেন এখানে লেখা আছে অথরাইজেশন রিডাইরেক্ট ইউআরএল, এখানে ক্লিক করবেন। এই ইউআরএলটা কী বসাবেন, আমি আবার আমার ইয়ের প্রজেক্টে যাচ্ছি, এখানে জাস্ট সাইন ইন ক্লিক করলাম, সাইন ইন উইথ গুগল ক্লিক করলাম, এখানে রিকোয়েস্ট ডিটেলস একটা কল ব্যাক ফাংশন দিয়েছে, এই ফাংশনটা আপনি কপি করবেন। কপি করে আমি আবার এটাতে গেলাম যে এখানে জাস্ট পেস্ট করে দিব। হ্যাঁ তাহলে আমি সেভ করব। হ্যাঁ ক্রিয়েট, আচ্ছা এখানে কী লিখলো, এখানে এটা পাচ্ছে। হ্যাঁ ঠিক আছে ক্রিয়েট করলাম আমার, এটা হয়ে গেছে। ওকে এই যে আমার এটা হলো আমার প্রজেক্ট। এখন যদি আমি আবার যদি পিছিয়ে যেয়ে জাস্ট রিফ্রেশ করে চালু করবো, এই সাইন ইন ক্লিক করলাম, সাইন ইন ক্লিক করার পরে আবার সাইন ইন উইথ গুগলে ক্লিক করলাম, মিসম্যাচ। আচ্ছা এখানে ইরর হওয়ার কারণটা হলো কি, আমি যদি গুগল কনসোলে যাই, এখানে যেটা হয়েছে কি আমি এখানে যাই অ্যামাজন ক্লিক অ্যামাজন প্রজেক্টে, অ্যামাজন প্রজেক্ট এখানে দেখছেন আপনি ক্লায়েন্ট আইডি দিয়ে আছে। হ্যাঁ আমার আগের যে ফায়ারবেসে ক্লায়েন্ট সিক্রেট এবং ক্লায়েন্ট আইডি যে ছিলটা, হ্যাঁ ওইটা কিন্তু এখন আর কাজ করবে না, কারণ আপনি নতুনভাবে এটা একটা ক্রিডেনশিয়াল অ্যাপ তৈরি করেছেন, যেটা গুগল কনসোলে ওই ক্রিডেনশিয়াল অ্যাপটা কিন্তু আপনি এখন ইউজ করতেছেন। সেই জন্য আপনি করতে হবে কি, আপনি এমডি ফাইলে এই নতুন করে যে ক্লায়েন্ট আইডি আর সিক্রেট আইডি পেয়েছেন ওইটাই ব্যবহার করতে হবে। তাদের যে এই যে গুগল আইডি আছে না, এটা ফেলে দিয়ে এখানে দিয়ে দিলাম। আবার ব্রাউজার যে আবার এই ক্লায়েন্ট সিক্রেট আছে না, এখানে যে এটা কপি করলাম, কপি করে আমি আবার এই সিক্রেট যে আছে না গুগল সিক্রেট এখানে দিয়ে দিলাম, কন্ট্রোল এস দিলাম। কন্ট্রোল এস দেওয়ার পরে এখন আমি করবো কি আমার সার্ভারটা আবার চালু করবো, কন্ট্রোল সি দিলাম, ওই দিয়ে বন্ধ করলাম, আবার চালু করি সার্ভারটা। হ্যাঁ ঠিক আছে আমি এটা রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে আমি সাইন ইন ক্লিক করলাম, সাইন ইন ক্লিক করার পরে আবার সাইন ইন উইথ গুগলে ক্লিক করলাম, এখন দেখাচ্ছি আমার এই গুগলে ইয়াতে চলে গেছে লগ ইন পেজে। হ্যাঁ যেহেতু আমার এখানে অনেকগুলি ইউজার আছে, সে আমি প্রথম ইউজারটার নাম ক্লিক করলাম, এই যে ক্লিক করার পরে কিন্তু এখানে আমার নাম দেখাচ্ছে না, এটা পরে আমি দেখাবো কীভাবে। আমাকে কিন্তু রিডাইরেক্ট করে আমার পেজে চলে আসছে, এরপর আমি দেখি যে এই ক্ষেত্রে আমি কী পাই। আমি যদি আমার পেজে আসি, মানে ইউটার পেজে আসি, এখানে কিন্তু আমি ডাটা নিয়েছিলাম। হ্যাঁ ডাটা ইকুয়াল টু সেশন, এখানে আমি ডাটাগুলি পাবো, কী পাবো দেখেন, কনসোল ডট করি সিএন কন এসও কনসোল ডট লগ ইউজার ইনফো তারপর ডিএট ডাটা। ওকে আমি যদি কনসোল লগ করি তাহলে আপনি দেখতে পারবেন কি এখানে কিছু ইনফরমেশন দিয়ে দিয়েছে। হ্যাঁ এখানে কী দিয়েছে, ডাটা আর স্ট্যাটাস।
আমরা কি ডাটাটা নিব, হ্যাঁ স্টেটাসটা দরকার আমাদের, ডাটাটা নিয়ে আমরা কি করব, এই যে এটা কবে এক্সপায়ার হবে এটা দেওয়া আছে, আর ইউজারের ভিতরে কি আছে, ইউজার ইনফরমেশন, ইমেল, তার ইমেজ আর নাম, এইগুলি ইনফরমেশন, এইগুলি ইনফরমেশন আমরা এখন শো করবো আমার ইয়াতে পেজে। তাহলে আমি কী করবো, ডিস্ট্রাকচার করে আমি ডাটাটা নিই, হ্যাঁ আমি এডিটরে যাই, এডিটরে যেয়ে এটা ডিস্ট্রাকচার করি, আর এটা কনসোল লক করে এটা কমান্ড করে রাখি, এটা আমার দরকার নেই। আমি যে ডাটাটা নিয়ে এসছি সেটা কপি করি, এখন আমি কোথায় যাব, আমার লগ ইন ইয়েটা কই, এই যে আমার লগ ইন ইয়েটা, হ্যাঁ সাইন ইন যেহেতু আছে, তাহলে আমি একটা কন্ডিশন দিই, যদি সাইন ইন থাকে তাহলে আমি লগ ইন করে দেখার দরকার নেই। সেক্ষেত্রে আমি যে কন্ডিশনটা করবো সেটা হলো এইটা, ডাটা যদি থাকে তাহলে ব্যাকটিক দেই এই সি এল এল ও হ্যালো ডলার সাইন ডাটা ডট ইউজার এনএম নেম এটা দেখাও, আর যদি ডাটা না থাকে তাহলে কী দেখাবে, সাইন ইনটা দেখাও, এস আচ্ছা এটা এস আই জেন সাইন আই এন ইন, আচ্ছা কী ভুল হলো আমার এখানে, ও প্রশ্ন দিচ্ছেন হবে, হ্যাঁ আর আমি এটা এই এটা আর দরকার নেই, এটা আমি এটা আচ্ছা এটা পুরো জিনিসটা কন্ডিশন আমি পিটেকের মধ্যে রাখি, তাহলে আমার ডিজাইন তো ভয় করছি তাহলে জন্য সুবিধা হবে, কন্ডিশন কাট করি, কাট করে আমি এখানে রাখলাম, কন্ট্রোল এস দিলাম, আমি যদি ব্রাউজারে যাই, এই এখন কিন্তু আমার নাম দেখাচ্ছে, হ্যাঁ হ্যালো সৈয়দ কামরুজ্জামান, আমি এটা যদি ছোটো করি এই যে, আর আমার ইয়েতে আসি এটাও ছোটো করে দিই, তাহলে আমি এখানে আসলাম। তাহলে আমি কী করলাম, ডাটা যদি থাকে তাহলে হ্যালো তা আর ইউজারের নামটা দিলাম, এই এটা কীভাবে পেলাম, আপনি যদি কনসোল লক করেন আপনার ডাটাটা আপনি পেয়ে যাবেন, হ্যাঁ এখানে আমরা দেখেছিলাম কি ডাটার ভিতরে ইউজার ছিল, ইউজারের ভিতরে তার নামটা ছিল, এই তাই এই নামটা এসেছে, হ্যাঁ আর লগ আউট বাটনটা আছে। তো এখন আমরা যেটা করবো সেটা কি, লগ আউট বাটনের কাজ করবো, লগ আউট বাটনের কাজটা কি, যখন আমি লগ আউট ক্লিক করবো তখন সে লগ আউট হয়ে আমার ইনফরমেশনটা দেখাবে না, হ্যাঁ আমি এখন দেখাচ্ছি হ্যালো সৈয়দ কামরুজ্জামান, মানে এটা বোঝা যাচ্ছে কি আমি লগ ইন অবস্থায় আছি, তো লগ ইন অবস্থায় থাকলে তো আমার এটাও দেখাবে না, ঠিক আছে এটা দেখাবে অবশ্যই, তো লগ আউট বাটন যখন ক্লিক করবো তখন এটা থাকবে না, কিন্তু থাকবে কি সাইন ইন, হ্যাঁ তাহলে আমি কাজটা করি, আমার এই যে লগ আউটের ইয়েটা হলো কি এখানে স্প্যানের ভিতরে আছে, তাহলে আমি স্প্যানটা কাট করি, কাট করে আমি একটা সেকেন্ড ব্রেকেট নিলাম, কী লিখবো, ডাটা যদি থাকে তাহলে আমার সেকেন্ড কন্ডিশন চলে যাও, সেকেন্ড কন্ডিশন কী হবে, এই আমার এই স্প্যানটা আসবে। এখন আমি করবো কি, এই ক্লাসে আছে না ক্লাস নেমে আমি কিছু কন্ডিশন দেবো, তাই পুরো ক্লাসটা আমি কাট করি, কাট করলাম, কাট করে আমি ব্যাকটিক দিলাম, ব্যাকটিক দিয়ে আচ্ছা ভুল হয়েছে আগে দিতে হবে থার্ড ব্যাকেট, হ্যাঁ থার্ড ব্যাকেট তার ব্যাকটিক, ওকে ডলার সাইন কী দিব, ডাটা ডাটা না সাইন ইন এস আই জেন সাইন ইন, আমি কোথায় পেয়েছি, কারণ হলো কি আমি এখানে যদি যাই এই দেখবেন যে নেক্সট অথে আমি সাইন ইন কিন্তু ইনপুট করছি, হ্যাঁ এটা বিল্ট ইন ফাংশন নেক্সট অথের, এটা আমি জাস্ট নিয়ে আসলাম, নিয়ে আসার পরে সাইন ইন যদি না থাকে নট ইকুয়াল তাহলে কী করবা, তাহলে আমি হিডেন যে ক্লাসটা ওটা চালু করে দিই, এস আই ডাবল ডি ইএন হিডেন, আর যদি সাইন ইন যদি থাকে তাহলে এই ক্লাসকে চালু করে দাও, যেটা আমি এটা কাট করেছিলাম, এই যে এটা আসলো, আর আমি করবো কি এটা অনক্লিক ফাংশন করবো এই বাটনে, এই বাটনে তা বাটন অনক্লিক ফাংশনটা করার জন্য যেটা করবো এখানে অনক্লিক, আচ্ছা এটা নিচে নিয়ে দিয়ে নামাই তাহলে আমার জন্য সুবিধা হবে, না অন ক্লিক সেকেন্ড ব্র্যাকেট, ডাটা যদি না থাকে তাহলে কী করো, সাইন ইনটা দেখাও, সাইন ইন ফাংশনটা চালু করো, আর যদি ইয়ে হয় সাইন আউট, সাইন আউট এস আই সাইন আউটটা কোথায় পাবো, আমি আমি ইম্পোর্ট করে নিয়ে আসি, এখানে আসে সাইন আউটটা এস আই জি সাইন আউট কমা দিলাম, হ্যাঁ এটা একটা বিল্ট ইন ফাংশন কপি করলাম এখানে বসিয়ে দিলাম, মোটামুটি আমার শেষ এটা হয়ে গেল, কন্ট্রোল এস দিলাম, এখন তো আমি যদি এখানে আমার বাটন এই বাটনে যদি ক্লিক করি সাইন আউটে সে সাইন আউট হয়ে যাবে, এ দেখছি সাইন ইন লেখা আসছে ওই পেজে আছে, হ্যাঁ আর আমি যদি আবার সাইন ইন ক্লিক করি, আমি যদি বড় করি আবার যদি সাইন ইন ক্লিক করি এইবার এটা আসবে সাইন ইন উইথ গুগল, এখানে আবার ক্লিক করলাম তাতে আমার ইউজারটা দেখিয়ে দিলাম, এই যে চালু হয়ে গেছে, লগ ইন করে এখানে লেখা দেখাচ্ছে, এখানে লেখা দেখাচ্ছে হ্যালো সৈয়দ কামরুজ্জামান লগ আউট, আমি যদি লগ আউট করি তাহলে আমি লগ আউট হয়ে যাব। তাহলে যে জিনিসটা কি বুঝতে পারলাম আমরা, নেক্সট অথ দিয়ে আমরা সহজেই আমরা অথেন্টিকেশনে
কাজটা করতে পারি। আপনি ছোট ফেসবুকের যে ইয়েটা স্ক্রিনশট ওটা দিয়ে আপনি করতে পারেন, জাস্ট কিছুই না। আপনি এখানে করবেন কি, আমি যেমন এখানে দিয়েছি কি গুগল প্রোভাইডার, আপনি করবেন কি এখানে একটা কমা কপি করে কমা দিয়ে লিখবেন কি ফেসবুক প্রোভাইডার, আর এখানে করবেন কি আর একটা ফেসবুক প্রোভাইডার নেবেন। হ্যাঁ, এইভাবে পাবেন। কারণ আমি দেখাই, এটা কপি করি, ফেসবুক প্রোভাইডার, এখানে আমি করবো কি ফেসবুক ফেসবুক, আপনি এটা দেখিয়ে দিবেন এখানে। আর প্রসিডিউর ইএনভি, আচ্ছা এখানে আমি কী করেছি এটার মধ্যে করতে হবে। হ্যাঁ, জিনিসটা আমি ভুল করেছি জিনিসটা, তবে এটা এই থার্ড প্যাকেটের মধ্যে করতে হবে। তাহলে আমি এটা এটা এই যে আস না কপি করলাম, কপি করে পয় লাইনে এ দিয়ে আসে, দেখছেন এইখানে যে কমেন্ট দিয়েছে না, অ্যাড মোর প্রোভাইডার হিয়ার, এখানে দিবেন আপনি, এখানে দিলাম। এটা হবে কি গুগল প্রোভাইডার, তো আমি ফেসবুক প্রোভাইডার যে কপি করেছি এখানে পেস্ট করে দিলাম, প্লেস দিলাম। তাহলে হলো কি, আমি যদি আমার ইয়েতে যাই সাইন ইনে যদি ক্লিক করি, এটা রিফ্রেশ করে নিই, আমি যদি রিফ্রেশ করলাম, রিফ্রেশ করে সাইন ইনে ক্লিক করলাম, এখন দুইটি আসছে। হ্যাঁ, সাইন ইন উইথ গুগল, সাইন ইন উইথ ফেসবুক। এখন আপনি যেটা করবেন কি, আপনি পেতে ওই যে আমি যদি ব্রাউজারে যাই, যে ইনভি ফাইলে যদি যাই, তাহলে আপনি ওই যে জাস্ট গুগলের মতো যে আপনি ফেসবুকে যে এপে অথেন্টিকেশন পাবেন না, ওগুলি কিছু বসিয়ে দিলে হবে। হ্যাঁ, তাহলে আমরা মোটামুটি গুগল অথেন্টিকেশনের কাজটা শেষ করে ফেললাম। হ্যাঁ, আজ এ পর্যন্তই ভালো থাকবেন।